রশ্মি, প্রথমে একটা কথা বলি, ইডি কিংবা সিবিআই এর প্রতিনিধি আমি নই, ফলে তার উত্তরটা ইডি দেবে, সিবিআই দেবে, আমি দেব না। আমি যেটা বলবো যে যে জায়গাটা লোকসভা ইলেকশন এখনো কতদিন, দেড় বছর বাকি, তো কোনো তদন্তই তো করা যাবে না। গত এক বছর দু বছর ধরে যে তদন্তগুলো চলছে বা যে ইনভেস্টিগেশন বা যে রেডগুলো হচ্ছে এখন বেশি আলোয় আসছে, তার কারণ অপার ফ্ল্যাটে 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে, নগদ টাকাটা আমরা দেখে ফেলেছি, তাই স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বেশি করে আলোচনা করছি। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তো দীর্ঘদিন ধরে এই তদন্তগুলো চলছে, রেডগুলো চলছে, সবসময় মিডিয়াতে, বাংলার মিডিয়াতে সেগুলো হয়তো রিফ্লেক্টেড হয় না। হ্যাঁ, মানে সময়টাও দেখুন, মানে যে সঞ্জয় রাউত মহারাষ্ট্রে যেই পাল্টালো গভর্নমেন্ট, তারপর সঞ্জয় রাউতকে নিয়ে কাটাচ্ছে। আমি একটা বলি, আমাদের কি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে? ধরুন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আর রাজ্য সরকার একটা ইকোনমিক অফেন্স উইং আছে। কোনোদিন আমি, আপনি, আমি আপনাকে বলছি না, আমিও, আমরা কোনোদিন আলোচনা করেছি যে ইকোনমিক অফেন্স উইং পশ্চিমবঙ্গের এই ধরনের আর্থিক দুর্নীতি গুলো নিয়ে তদন্ত করছে? করে না তো কোনোদিন মিডিয়াতে টক শো? আপনি শুনেছেন, আমি তো শুনিনি। ইকোনমিক অফেন্স উইং যে সারা পশ্চিমবঙ্গে ক্রিপল্ড হয়ে পড়ে রয়েছে, এবার আমার প্রশ্নটা আসছে সেখানে দাঁড়িয়ে। ধরুন আমি বলছি, ইডি যখন গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে 22 জুলাই সকাল 6:30 যখন রেডটা শুরু করলো, তখনও পর্যন্ত যে কোনো তৃণমূল কংগ্রেস নেতাকে আপনি যদি জিজ্ঞেস করতেন যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এত কোটি কোটি টাকা থাকতে পারে, তিনি বেমালুম উড়িয়ে দিতে পারতেন। আমরা সেদিন শুনেছি বাবু হাকিম কি বলেছেন প্রকাশ্যে বসে, বলেছেন আমরা কোনো দিন অন্যায় করিনি, আমরা কোনো দিন অন্যায় করবো না, আমাদের পার্থদা কোনো অন্যায় করেননি। বুঝলাম, টাকাটা উদ্ধার হওয়ার পর কিন্তু আমরা জানলাম যে শেষ পর্যন্ত 50 কোটি টাকা শুধু দুটো ফ্ল্যাটে উদ্ধার হয়েছে। অনন্যাদি এই কথাটা বলছেন যখন, আমি আশা করেছিলাম বলবেন যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফ্ল্যাটে বসে বাড়িতে বসে যখন টাকার নেগোসিয়েশনটা ওই ওই নারদাকাণ্ডে করছিলেন তার সম্বন্ধেও বলবেন, শুধু শান্তিকুঞ্জ কেন বলবেন? তো সেটাও তো বলা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আশা করেছিলাম যে আপনি, আমি আশা করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অফিসে বসে সুমিত রায় যখন এই করে দিলে এত টাকা এই ডিল হবে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেবেন, সেটাও বলবেন, সৌগত রায়কে নিয়ে বলবেন, কাকুলিকে নিয়ে বলবেন। আমি আরেকটা কথা বলে এই পার্টটাই শেষ করবো, সেটা হচ্ছে সুদীপ্ত সেনের কথার ভিত্তিতে অনন্যা দেবী বললেন। আমি জানি এই ক্যামেরা যখন অফ হয়ে যাবে অনন্যা দেবীকে যদি জিজ্ঞেস করা হয় যে সুদীপ্ত সেন যখন বলেছেন যে বিমান বসু যিনি নিজের ধুতি নিজে কেচে পড়েন তাকেও আমি 2 কোটি টাকা হাতে দিয়েছি, উনি নিজেও হাসবেন। ফলে একজন আইন, এখানে আইনজীবী আছেন, তিনি নিজেও জানেন কোন কোন অপরাধী, মানে কোন অপরাধী বলতে অভিযুক্ত যিনি জেল খাটছেন তার কোন বক্তব্যের ভিত্তিতে ভারতবর্ষের কোন আইন নেই, ভারতবর্ষের আইন নেই যে তার ভিত্তিতে কোন জিজ্ঞাসাবাদ। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সম্ভবত 26 আগস্ট লাস্ট তিনি মুখোমুখি হয়েছিলেন সিবিআই এর, তারপর তাকে 2 বার নোটিশ দিয়ে ডাকার পরও তিনি যাননি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে দুটো টেলিফোন নাম্বার, যে দুটো ফোন তিনি অপারেট করেন ফোন দুটোকে সুইচ অফ করে রেখে দিয়েছেন দীর্ঘদিন ধরে। প্রশ্নটা হচ্ছে, আমি সিবিআই, আবার বলছি আমি সিবিআই কিংবা ইডির প্রতিনিধি এখানে নয়, ফলে বলতে পারবো না যে একটু লজিক যেটা বলছি আমি আপনাকে বলি, লুক আউট নোটিশের ব্যাপারটা কতক্ষণ ধরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মিডিয়াতে আপনি বলুন তো, কতক্ষণ ধরে হচ্ছে? সিবিআই ইডি যখন তাকে ডাকছে এবং তারপর যখন তিনি সাড়া দিচ্ছেন না, তারপর যখন সাড়া দিচ্ছেন না, আরে দুবার তাকে পাওয়া যাচ্ছে, দুবার, এটা কোনো নাম্বার, একটু বলেনি, একটু বলেনি, একটু বলেনি, একটু নোটিশ সার্ভিস হয়েছে, মিডিয়া ক্যামেরা নিয়ে বসে দেখেছে, আজকে মানিক ভরছে যে আসার দিন শেষ পর্যন্ত মিডিয়া বিকেলবেলা অ্যানাউন্স করলো আজকেও সিবিআই, আজকে সিবিআই এর অফিসে মানিক ভরছে এলেন না, এটা আমরা টিভিতে দেখেছি। 1-2 নম্বর হচ্ছে যে মূল প্রশ্নটা যে জায়গাটাতে আসছি, 24 ঘন্টা ধরে লুকআউট নোটিশের অ্যানাউন্সমেন্ট চলে গেল, সন্ধে 7টার পর কি 8টার পর শেষ পর্যন্ত জি 24 ঘন্টাকে ভিডিও কনফারেন্সে ধরা দিলেন, এরপরে কি বলার কিছু আছে? আমি দেখেছি, বলি কালকে আমি নিজে দেখেছি যে ওর যাদবপুরের 2টো ফ্ল্যাটে তালা বন্ধ, ক্যামেরা দেখিয়েছে, চ্যানেল দেখিয়েছে। রাজ্য কি তাই?